রাজবাড়ির অর্ধেকে বিক্রি করে বিজেপির বিধায়কদের কিনে উনি সরকার গঠন করবে, কি বলবেন? দেখুন, ওনাকে, ওনার তো আগে আমরা শুনতাম কিডনি রোগ হয়েছে, কিডনিতে সমস্যা আছে, এখন যে মাথাতেও, মাথার যে মাথাতেও ব্যথা আছে সেটা ওনার বক্তব্যে পরিষ্কার হচ্ছে ধীরে ধীরে। কখনো বলছেন রাজনীতি থেকে সন্ন্যাস নেব, কোনো সময় বলছেন আবার সব কিনে নেবেন। তো এটা ভারতীয় জনতা পার্টি বিক্রির পার্টি না, ভারতীয় জনতা পার্টি আদর্শ এবং নীতি নিয়ে করে। আচ্ছা, কংগ্রেস সিপিএম কে কিনতে পারে, কারণ কংগ্রেস সিপিএম এর কোনো আদর্শ নেই ত্রিপুরা রাজ্যে। কংগ্রেস সিপিএম আজ জোট হয়েছে, যেই কংগ্রেসকে শুনতাম যে ওরা বলতো সিপিএম কে চীনের দালাল, চীনে যাও, দেশ মোদের গড়তে দাও, আর যেই সিপিএমরা কংগ্রেসকে গালি দিত অলি গলি মে শোর হে রাজীব গান্ধী চোর হে, কংগ্রেসের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, আজকে সেই দুইটা স্লোগান এক জায়গায় মিলিত মিশিতভাবে আজকে ত্রিপুরা রাজ্যে জোট ভোট নিয়ে ওনারা 2023 দিবাস্বপ্ন দেখছেন যে ওনারা ক্ষমতা আসে। তো এইটা, এই যে তারা বিক্রি হতে পারে, কিন্তু ভারতীয় জনতা পার্টি বিক্রি হলো পার্টি না, ভারতীয় জনতা পার্টি আদর্শের জন্য লড়াই করে।